আজ পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এই দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রতিবছর এই দিনে পুরান ঢাকার হোসনি দালান থেকে তাজিয়া মিছিল বের হয়। করোনা পরিস্থিতির কারণে এবারও মিছিল হচ্ছে না, তবে সীমিত পরিসরে শিয়া সম্প্রদায়ের মানুষ জড়ো হয়েছেন ইমাম বাড়ায়। নিজের ও দেশের মানুষের কল্যাণে তারা দোয়া করছে। তাজিয়া মিছিল হলো না, 400 বছর যাবত হচ্ছে। আল্লাহ কোরআনে বলছে, তুমি জেনে শুনে নিজেকে বিপদে ফেলো না। আমরা যখন নামাজ পড়ি, আমরা যখন কোনো ইবাদত করি, তখন কিন্তু আমরা এই রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার পালনকর্তা, আমাকে আমার দেশের জনগণকে বিশ্বকে এখান থেকে মুক্তি দাও। দিনটি সারা বিশ্বে পালিত হয় ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে। জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে পবিত্র আশুরা একটি দৃষ্টান্ত বলে মনে করে মুসলিম বিশ্ব। প্রথম মুহররম থেকে নিয়ে আশুরার দিন আমরা আলোচনার মাধ্যমে এই দিনটাকে স্মরণ করে যাই এবং কারা কীভাবে শহীদ হয়েছেন তাদের সংক্ষিপ্ত বর্ণনা আমরা দিয়ে দেই। কাকে কীভাবে করা হত্যা করা হয়েছে, কাকে কীভাবে নির্যাতন করা, কী করা হয়েছে, এইগুলো আমরা বর্ণনা দিই। আজকে এইটা করা হয়েছে, কালকে এটা করা হয়েছে, 10 দিন আমরা কিন্তু এই আলোচনার মধ্যে শেষ করি এবং আমাদের আলোচনার শেষ পর্যায়ে আমরা দাঁড়িয়ে মুর্শিয়া পড়ি এবং শোক পালন করি এবং বুকে হাত রেখে আমরা সেটাকে এই হিসাবে মাধ্যম হিসাবে যেটাকে বলা হয় বুক বিধান, আমরা এই করে দিয়ে এটাকে সমাপ্তি টানি। আর আশুরা দিনটা আমরা এই জন্য করি, মূল ঘটনাটা আশুরা দিনে ঘটেছিল। কারবালার শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে মুসলমানদের অনুপ্রেরণা যোগায়। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, সে যেই হোক না কেন, আর আপনি যত শক্তি আছে সব দিয়ে তারপর ঝাঁপিয়ে পড়বেন। এই হলো ইমাম হোসেন। কার বিরুদ্ধে লড়তেছি সেটা না, কত যে কি আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, কিন্তু প্রয়োজন পড়লে আমি নিজের জীবন উৎসর্গ করে দেব। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, উনি এজিদের বিরুদ্ধে দাঁড়ান নাই, কোন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে দাঁড়ায়নি, এজিদ অন্যায়ের একটা প্রতীক হিসাবে ছিল। কারবালার শোককে শক্তিতে রূপান্তর করে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার শিক্ষা দেয় আশুরা। আব্দুস সালাম, প্রথম আলো।